بسم الله الرحمن الرحيم. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম পর্বের স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু সংজ্ঞা আমরা জেনে নেব, এরপর এনভায়রনমেন্টাল স্যানিটেশনের অর্থ এবং এর উদ্দেশ্য জানব, এরপরে পরিবেশ দূষণ, স্যানিটেশন পদ্ধতি, আদর্শ গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থা অবলম্বনের সুফল এবং সবশেষে বিভিন্ন প্রকার সিওয়ার পাইপ। তো আমরা এভাবে সাজিয়েছি ক্লাসটা, দেখা যাক কত দূর কি সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি। তো আমরা সবার আগে এখানে দুই শিফটই আছে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুই শিফটই আছে। আমরা সবার আগে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের যে সেপটিক ট্যাঙ্ক ছিল সেই সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করতে পারি নাই, বলছিলাম যে আগামী ক্লাসে আলোচনা করব। তো আমরা সেই সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে আসি। তো এখানে সেপটিক ট্যাঙ্ক হচ্ছে এমন একটা ট্যাঙ্ক যার মাধ্যমে আমাদের যে বাসা বাড়ি থেকে যে সিউয়েজগুলো আসে, অর্থাৎ তরল যে বর্জ্যগুলো আসে, সেই বর্জ্যগুলো থেকে পানি এবং কঠিন অংশ দুটোকে আলাদা করা হয় এবং কঠিন অংশটাকে আমরা অন্য কাজে ব্যবহার করব, মানে গার্বেজ হিসেবে নিয়ে যাব, এবং তরল যে অংশটা সেটাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। তো এই পদ্ধতি যে ট্যাঙ্কের মাধ্যমে করা হয় সেটাকে আমরা সেপটিক ট্যাঙ্ক বলবো। এখানে দেখা যাচ্ছে একটা চিত্র, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সেপটিক ট্যাঙ্কের যে সেকশন সেটা দেখানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এদিক থেকে যে আমাদের যে ময়লাগুলো, সিউয়েজগুলো, সেগুলো আসতেছে এবং এর মধ্যে তরল এবং এর সাথে মিশ্রিত কঠিন অংশ আছে। তো এগুলো এসে এই যে চেম্বারটা এখানে এসে জমা হচ্ছে। তো এখানে অধিকাংশই হচ্ছে পানি। তো এর মধ্যে কঠিন অংশ এবং পানি দুইটাই আছে। তো কঠিন যে অংশটা সেগুলোর মধ্যে নিচের দিকে থিতিয়ে পড়বে, অর্থাৎ কঠিন অংশটা নিচের দিকে তলানি হিসেবে জমবে এবং কিছু ভাসমানও থাকবে, এবং এই যে পানিটা, এই পানির অংশটা আস্তে আস্তে এই যে এখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে এই চেম্বারে চলে আসে। তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে ময়লাটা ঢুকবে এবং এখানে কঠিন অংশটা নিচে তলানি হিসেবে জমবে এবং পানিটা উপরে থাকবে, সেই পানিটা আবার এখানে মাঝখানে যে পাইপ বা ছিদ্র থাকবে তার মাধ্যমে দ্বিতীয় চেম্বারে আসবে, এবং এখান থেকে এই এইটা যখন ভরে যাবে এই পাইপের মাধ্যমে এখানে অন্য আরেকটা যে কূপ আছে এটাকে বলা হয় সোক পিট, সেই সোক পিটে এসে পানিটা এখানে জমবে। এবং সোক পিটের ভিতরে এখানে মাটি থাকে, নুড়িকণা থাকে, গ্রাভেল থাকে, অর্থাৎ পাথর থাকে। তো এগুলো উপরের দিকে বড় পাথর এবং নিচের দিকে পাথরের যে সাইজ সেগুলো কমতে থাকে এবং এটা এসে মাটিতে মিশে যায়, অর্থাৎ এখানে পানিটা মাটির সাথে মিশে যাবে। এবং এখানে যে তলানি রূপে যে কঠিন যে ময়লাগুলো জমবে সেই ময়লাগুলো এখানে আবার ম্যানহোল আছে, ম্যানহোল কভার, তো ওই যে ফাঁকা জায়গা ওটার মাধ্যমে এখানে নেমে এখান থেকে ওটাকে ওই কঠিন অংশটাকে উঠিয়ে ফেলা হয় এবং সেটা আবার অন্য কাজে ব্যবহার করা হয়। তো এই ছিল হচ্ছে সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে একটা ছোট ধারণা। তো সেপটিক ট্যাঙ্ক আমরা নিচের দিকে একটু দেখি, এরকমের থাকে। এটা হচ্ছে একটা সেপটিক ট্যাঙ্ক এবং ডান পাশে এখানে সোক পিটটা দেখানো হয়েছে, যে সোক পিটটা আসলে গোলাকৃতির হতে পারে এবং ওটা অনেক সময় চতুর্ভুজের মতো বর্গাকারও হতে পারে। এখানে মূলত পানিটা নিচের দিকে মাটির সাথে মেশানোর জন্য এই সোকপিটটা ব্যবহার করা হয়। তো এখানে সেপটিক ট্যাঙ্ক কীভাবে তৈরি করা হয় দেখা যাচ্ছে, এখানে ইট দিয়ে গাঁথলাম এবং ওদিক থেকে পানিটা এখানে চলে আসলো, এই একটা চেম্বার, এখানে আর একটা চেম্বার এর সাথে পাইপের মাধ্যমে কানেক্ট করা আছে, এখানে এসে ময়লাগুলো জমবে এবং সেই ময়লাগুলো আবার এই পাশ থেকে সোক পিটে চলে যাবে। এভাবে উপরে ম্যানহোল দিয়ে গাঁথার পরে প্লাস্টার প্লাস্টার করে উপরে এভাবে ম্যানহোল ঢাকনা থাকে,
যার মাধ্যমে ভিতরের যে কঠিন অংশ যে জমা থাকে সেই কঠিন অংশটাকে গুছিয়ে ফেলা হয়, এবং এটা এখানে একটা সোপ পিট দেখানো হয়েছে। আচ্ছা, এই ছিল আমাদের সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, এবং এটা কিভাবে ডিজাইন করা হয়, এর সাইজ কীরকমের কী হবে, এই সেপটিক ট্যাঙ্কের এস্টিমেট সম্ভবত তোমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু পঞ্চম পর্বের যে সাবজেক্ট সেখানে তোমরা দেখে আসছো যে কিভাবে এর মালামালের পরিমাণ বের করতে হয়, এবং এটার সাইজ কীরকমের হবে, এর ডিজাইন কতজন ফ্যামিলির জন্য কত সাইজের হবে, এই সম্পর্কে এই আমাদের স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করা হয়েছে মাঝামাঝি। আমরা সামনে যখন সেগুলো পড়বো তখন বিস্তারিত জানব। তো সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা পেলাম। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেগুলো আমরা জেনে নেব। তো গুরুত্বপূর্ণ সংজ্ঞার ভিতরে সবার আগেই রয়েছে এখানে হেডরুম। এখানে হেডরুম হচ্ছে সিওয়ারের মধ্যে সিউয়েজ পরিপূর্ণভাবে প্রবাহিত হয় না। আচ্ছা, আমাদের কি মনে আছে যে সিওয়ার কি, একজনে বলো সিওয়ার কি? সিওয়ার হচ্ছে তরল বর্জ্য নিষ্কাশনের পাইপ। তরল বর্জ্য নিষ্কাশনের পাইপ, আচ্ছা। আর একজনে বলো সিউয়েজ কি? সিউয়েজ হচ্ছে স্যার তরল বর্জ্যটা। তরল বর্জ্য, আচ্ছা। যে পাইপের মধ্য দিয়ে তরল বর্জ্যটা এসে যায়, ওই শোধনাগারে যায়, ওইটাকে কি বলে? সেটা তো সিওয়ার। নিষ্কাশনের যাবতীয় যে ব্যবস্থাটা ওইটাকে একত্রে স্যার সিওয়ারেজ বলে। সিওয়ারেজ বলে স্যার, সিওয়ারেজ। আচ্ছা, আমি আবারও বলি, সিওয়ার হচ্ছে যে পাইপের মধ্য দিয়ে আমি সিওয়েজটাকে নিয়ে যাব, অর্থাৎ তরল বর্জ্যটাকে নিষ্কাশন করব, এটা হচ্ছে সিওয়ার। সিওয়ার হচ্ছে পাইপ, সিওয়েজ হচ্ছে তরল বর্জ্য, অর্থাৎ ময়লাটাকেই আমরা বলবো সিওয়েজ। এবং এই সিওয়ার, সিওয়েজকে সিওয়ারের মাধ্যমে নিষ্কাশন করার যে পদ্ধতি, যে সিস্টেম, এই সিস্টেমটাকে ইংরেজিতে বলা হয় সিওয়ারেজ। আচ্ছা, তো ওই যে সিওয়ার যে পাইপের মধ্যে দিয়ে আমরা ময়লাটাকে নিষ্কাশন করব, ওই পাইপটা মোটামুটি সাইজে অনেক বড় থাকে, তো ওই পাইপের মধ্য দিয়ে তরলটা পুরোপুরিভাবে প্রবাহিত হয় না। অর্থাৎ ধরো আমি এখানে একটা পাইপ এভাবে গোলাকার একটা পাইপ এভাবে দেখাইলাম, তো এর মধ্যে থেকে সম্পূর্ণ পাইপের ভিতর থেকেই পানি যায় না। এটা যদি অনুভূমিকভাবে এভাবে রাখা হয় তো ধরো এই অংশে প্রবাহিত হয়, এই অংশে আমাদের যে সিওয়েজ সেই সিওয়েজটা পরিপূর্ণ থাকে, অর্থাৎ পুরোপুরি সিওয়েজটা পুরো পাইপ জুড়ে পরিপূর্ণ থাকে না, এর উপরে কিছু অংশ ফাঁকা থাকে, এবং ওই ফাঁকা অংশ থেকে ওই সিওয়েজটা তো ময়লা, ওই ময়লা পচে দুর্গন্ধ অর্থাৎ গ্যাসের সৃষ্টি হয়, ওই গ্যাসটা যেন মানে ওর ভিতরে থাকতে পারে এবং ওর ভিতর থেকে যেতে পারে, এই রকমের যে মানে ওই গ্যাসের জন্য কিছু অংশ ফাঁকা রাখা হয়, ওই ফাঁকা অংশটাকে আমরা বলবো হেডরুম। তার মানে হেডরুম কাকে বলে বুঝতে পারছো নিশ্চয়ই, যে সিওয়ারটা পুরোপুরি অংশ জুড়ে এই সিওয়ারের মধ্য থেকে সিওয়েজ বা ময়লা প্রবাহিত হয় না, উপরে কিছু অংশ গ্যাসের জন্য ফাঁকা রাখা হয়। গ্যাসটা কিভাবে আসবে, ওই যে ময়লাগুলো, ময়লাগুলো পচে ওর থেকে গ্যাস হবে স্বাভাবিকভাবেই, তো ওই গ্যাসটা থাকার জন্য, গ্যাসের জন্য ফাঁকা জায়গা রাখা হয়, ওইটাকে বলবো আমরা হেডরুম। এবং এর পরিমাণটা সাধারণত ওর যে সিওয়ারের যে সাইজ, ওই সাইজের 1/3 হয়ে থাকে হেডরুমের সাইজ। আচ্ছা, তো এরপরে আমরা একটু নিচের দিকে নামি। এখানে বলা হয়েছে যে স্যানিটারি সিওয়েজ, স্যানিটারি সিওয়েজ হচ্ছে আমাদের আবাসিক এলাকা এবং শিল্প এলাকা থেকে প্রাপ্ত যে সিওয়েজ, এটাকে স্যানিটারি সিওয়েজ নামেও অভিহিত করা হয়। আর আমরা এর আগের বারে দেখছিলাম যে বাস্তু সিওয়েজ কাকে বলে, বাস্তু সিওয়েজ জানি কি ছিল, শুধুমাত্র আবাসিক এলাকা না, বাসাবাড়ি থেকে নির্গত ময়লা। হ্যাঁ, বাসাবাড়ি থেকে, গৃহ, অফিস, বাসাবাড়ি থেকে যে আর কি তরল বর্জ্যটা আর কি আসে সেটা হচ্ছে যে বাস্তু সিওয়েজ। আর একটা ছিল সিওয়েজ কি বলে, শিল্প সিওয়েজ, এটাকে কি বলবো আমরা,
শিল্প কারখানা থেকে নির্গত, যেটা স্যার ওটা শিল্প এলাকা বা কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্যকে শিল্প সিওয়েজ বলে। আচ্ছা, তো এই ছিল আমাদের আর স্যানিটারি সিওয়েজের ভিতরে আবাসিক এবং শিল্প এলাকা দুটোই থাকবে, এর থেকে প্রাপ্ত যে সিওয়েজ সেটাকে স্যানিটারি সিওয়েজ বলবো আমরা। এরপরে নিচের দিকে দেখো বাস্তুমল নল। বাস্তুমল নলটা আসলে কি, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো এখানে ছোট্ট একটা নকশার মতো দেখানো হয়েছে, ডায়াগ্রাম। তো এখানে দেখা যাচ্ছে যে বাড়িঘর দেখানো হয়েছে, এই এখানে পাঁচটা বাড়ি দেখানো হয়েছে, অনেকগুলো বাড়ি দেখানো হয়েছে। তো এই বাড়ি থেকে যে ময়লাটা, সেই ময়লাটা যে পাইপের মাধ্যমে এসে, এই যে বাড়ি থেকেই যে পাইপের মাধ্যমে আর কি নিষ্কাশনটা শুরু হয়, এই একটা দেখা যাচ্ছে পাইপ, এখানে এই একটা পাইপ, এখানে এই একটা পাইপ, এই যে পাইপটা, অর্থাৎ বাড়ি থেকে সরাসরি সিওয়েজটা বা যে তরল বর্জ্যটা সেটা যে পাইপে এসে পড়ে, ওই পাইপটাকে বলা হয় বাস্তুমল নল, অথবা ইংরেজিতে বলে হাউস সিওয়ার। এটাকে বলবো আমরা হাউস সিওয়ার। আচ্ছা, এরপরে ওই যে হাউস সিওয়ার, ওই হাউস সিওয়ার থেকে মানে হাউস সিওয়ারের যে সিওয়েজটা, বাড়িঘর থেকে যে সিওয়েজটা বের হবে ওইটা হাউস সিওয়ার এসে পড়বে, এবং ওই হাউস সিওয়ার অর্থাৎ অথবা বাস্তুমল নলের যে সিওয়ারটা মানে সিওয়েজটা, ওইটা এসে যে পাইপে পড়বে ওটাকে বলা হয় ল্যাটারাল সিওয়ার। এটাকে কি বলে? ল্যাটারাল সিওয়ার। আচ্ছা, তো ল্যাটারাল সিওয়ার এখানে কতটুকু আছে, এই যে এই অংশটা, এটা ল্যাটারাল সিওয়ার। এখানে দেখা যাচ্ছে যে এর কানেকশন শুধুমাত্র, এখানে যে সিওয়েজগুলো আসতেছে এটা শুধুমাত্র বাড়িঘর থেকেই আসতেছে। আচ্ছা, এখানে এই অংশটুকু এবং এদিকে এই অংশটুকু, এটা হচ্ছে ল্যাটারাল সিওয়ার, অর্থাৎ বাড়িঘরের যে পানিটা ওইটা, ওই অর্থাৎ হাউস সিওয়ার থেকে সরাসরি এসে ল্যাটারাল সিওয়ারে পড়লো। আচ্ছা, এরপরে ল্যাটারাল সিওয়ার থেকে যে পাইপে এসে পড়বে ওইটাকে বলা হয় সাবমেইন সিওয়ার, ওটাকে বাংলায় শাখা সিওয়ার বলা হয়, বাংলায় বলা হয় শাখা সিওয়ার। আচ্ছা, আমরা একটু যদি এখানে নিচের দিকে সংজ্ঞাগুলোর দিকে একটু দেখি, যে বাস্তুমল নল বা হাউস ড্রেন সিওয়ার এখানে কি বলছে, যে বাড়িঘরের সিওয়ে সর্বপ্রথম বাড়ির বাইরের যে পাইপে এসে মিলিত হয় তাকে বাস্তুমল নল বলে। এরপরে ল্যাটারাল সিওয়ারটা কি, ল্যাটারাল সিওয়ার হচ্ছে বাস্তুমল নল থেকে সিওয়েজ সরাসরি যে পাইপে এসে পড়ে তাকে ল্যাটারাল সিওয়ার বলা হয়, এবং এই ল্যাটারাল সিওয়ারের ব্যাস এখানে একটা দেওয়া আছে, দেখো 12 থেকে 22 সেন্টিমিটার। এখানে এই যে ল্যাটারাল সিওয়ার অর্থাৎ এই হাউস সিওয়ারের পরেই যেটা, ওর ব্যাস থাকে 12 থেকে 22 সেন্টিমিটার। আচ্ছা, এরপরই থাকবে হচ্ছে সাবমেইন সিওয়ার। সাবমেইন সিওয়ারটা কি এখানে, অর্থাৎ শাখা সিওয়ার, যেটা কতগুলো ল্যাটারাল সিওয়ারের সিওয়েজ যে পাইপে এসে মিলিত হয় তাকে শাখা সিওয়ার বা সাবমেইন সিওয়ার বলা হয়। এর ব্যাস থাকে 22 থেকে 60 সেন্টিমিটার, অর্থাৎ ওই 22, আগেরটা ছিল ল্যাটারাল সিওয়ার ছিল 12 থেকে 22 সেন্টিমিটার, এবং শাখা সিওয়ারের যে ব্যাস সেটা হবে 22 থেকে 60 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন সিওয়ার। মেইন সিওয়ার হচ্ছে শাখা সিওয়ারগুলোর প্রবাহ এসে যে পাইপে এসে একত্রিত হয় তাকে বলা হয় মেইন সিওয়ার। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এইটা হচ্ছে আমাদের মেইন সিওয়ার। সব শেষে আমি একটু, এই যে এতটুকু অংশ এখানে দেখানো হয়েছে মেইন সিওয়ার, এটা হচ্ছে আমাদের শাখা সিওয়ার এবং এটাও হচ্ছে আমাদের শাখা সিওয়ার। এই শাখা সিওয়ার এবং এই শাখা সিওয়ার দুইটা সিওয়ার থেকে এসে মেইন সিওয়ারে পড়লো। আচ্ছা, এরপরে নিচের দিকে আসি আমরা, এখানে বলা হয়েছে ইন্টারসেপ্টিং সিওয়ার। ইন্টারসেপ্টিং সিওয়ার হচ্ছে যে মূলত এখানে এই যে ফিগারটা, এই অংশটা দেখানো হয় না, মেইন সিওয়ার থেকে, মেইন সিওয়ারের পরে মূলত ইন্টারসেপ্টিং সিওয়ারটা থাকে, এবং ওই ইন্টারসেপ্টিং সিওয়ারে মূলত একমুখী প্রবাহ থাকে, অর্থাৎ এখানে দ্বিমুখী প্রবাহ হয় না, একমুখী প্রবাহ থাকে, এবং ওই ইন্টারসেপ্টিং সিওয়ারের পরে মূলত আমাদের যে শোধনাগার থাকে সেই শোধনাগার থাকে। আচ্ছা, শোধনাগারটা হচ্ছে যে যেখানে মূলত ওই যে সিওয়েজগুলো অর্থাৎ ময়লা যে পানি, ময়লা পানিটা, ওইখান থেকে পানিটার থেকে ময়লাটা আলাদা করা হয় যে একটা জায়গায়, ওই জায়গাটাকে আমরা বলবো শোধনাগার, এবং ওখান থেকে ময়লাটা আলাদা করা হয় এবং
পানিটা পরিষ্কার করা হয়, এবং ওই শোধনাগার থেকে যে পাইপের মাধ্যমে পানিটাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়, সেটা নদীতে ছেড়ে দেওয়া যেতে পারে অথবা ওটা আবার ব্যবহার উপযোগীও হতে পারে। তো সেই পাইপটাকে বলা হয় আউটফল সিওয়ার। মাঝখানে আমরা দুইটা, এর মাঝখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারসেপ্টিং সিওয়ার আর একটা হচ্ছে শোধনাগার। তো ইন্টারসেপ্টিং সিওয়ারে মূলত মেইন যে সিওয়ার, সেই মেইন সিওয়ার থেকে পানিটা যাবে, এবং সেখান থেকে যে একমুখী একটা প্রবাহের মাধ্যমে সে শোধনাগারে চলে যাবে, এবং শোধনাগারে গিয়ে ওখান থেকে পানি এবং ময়লা আলাদা হয়ে পানিটা শোধিত হয়ে, পরিশোধিত হয়ে সেটা আউটফল সিওয়ারের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হবে, এবং সেটা পুনরায় ব্যবহার উপযোগী হতে পারে। তো এই যে চিত্রটা, এই চিত্রের মাধ্যমে আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝছো। সর্বপ্রথম ছিল আমাদের হাউস সিওয়ার, এখানে সরাসরি আমাদের বাড়িঘর থেকে সিওয়েজটা এসে হাউস সিওয়ারে পড়বে, এবং ওই হাউস সিওয়ারের যে ময়লাটা সেটা এসে ল্যাটারাল সিওয়ারে পড়বে, ল্যাটারাল সিওয়ার থেকে আবার আসবে সাবমেইন সিওয়ারে, সাবমেইন সিওয়ার থেকে মেইন সিওয়ারে, মেইন সিওয়ার থেকে যাবে ইন্টারসেপ্টিং সিওয়ারে, সেখান থেকে শোধনাগারে যাবে, এবং শোধনাগার থেকে যাবে আউটফল সিওয়ারে। আশা করি তোমরা যদি এখন বই থেকে দুই একবার তোমরা সংজ্ঞাগুলো পড়ো তাহলে বুঝবা ব্যাপারগুলো। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে আগাই। এখানে 9 নম্বরে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে শুষ্ক আবহ ধারা, যেটাকে সংক্ষেপে বলা হয় DWF, এবং এর ফুল মিনিং হচ্ছে ড্রাই ওয়েদার ফ্লো। অর্থাৎ বৃষ্টির পানি ব্যতীত অন্যান্য যে তরল বর্জ্যগুলো, সেই তরল বর্জ্যগুলোকে বলা হয় শুষ্ক আবহ ধারা। সিওয়েজের মধ্যে কিন্তু বৃষ্টির পানিও ছিল, যেটা স্টর্ম সিওয়েজ ছিল, সেটা ছিল বৃষ্টির পানি। তো ওই বৃষ্টির পানি ছাড়া যে বাকি যে ময়লাটা, বাকি যে সিওয়েজটা, সেটাকে বলা হয় শুষ্ক আবহ ধারা। এরপর হচ্ছে ইনভার্ট। ইনভার্ট হচ্ছে সিওয়ারের সর্বাপেক্ষা নিম্নতল। সিওয়ার হচ্ছে যে পাইপ, সেই পাইপের নিচের যে তলটা সেটাকে বলা হয় ইনভার্ট। এখানে একটা দেখো পাইপ দেখানো আছে, এবং পাইপের যে নিচের যে তলটা, সর্বনিম্ন যে তল, সেটাকে বলা হবে ইনভার্ট, ইনভার্ট লেভেল। আচ্ছা, এরপরে স্বধৌত বেগ, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সামনেও আলোচনা করা হয়েছে। স্বধৌত বেগ হচ্ছে, আমরা জানি সিওয়ারের মধ্যে দিয়ে সিওয়েজ প্রবাহিত হবে, এবং ওই সিওয়েজের মধ্যে ময়লা থাকে, এবং ওই ময়লাটা যদি জমে থাকে সিওয়ারের মধ্যে দিয়ে, যদি প্রবাহের গতিটা খুব কম হয় বা অল্প হয় বা প্রবাহ হয় না বললেই চলে, এইরকমের যদি হয়, তাহলে দেখবা ওই যে সিওয়ার, সেই সিওয়ারের গায়ে কি বলে শ্যাতলা জমে, ওইটার গায়ে মানে পুরু ময়লা লেগে যায়, এরকমের একটা অবস্থা, যার কারণে সিওয়ারটা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ওর মধ্যে দিয়ে যদি বেগের পরিমাণ, অর্থাৎ ওই প্রবাহের পরিমাণ যদি অনেক বেশি হয়, তাহলে ওই ময়লাটা সিওয়ারের গায়ে ওইভাবে বা যে সারফেস আছে সারফেসে ওইভাবে জমতে পারে না, এবং ওই যে প্রবাহের যে ফলে যে ঘর্ষণের সৃষ্টি হয়, ওই ঘর্ষণের ফলে ওর উপর যে ময়লাটা জমার কথা সেটা না জমে, মানে সে বাইরে ওই ময়লার সাথেই মিশে যায়, এইরকমের যে বেগ সেটাকে বলা হয় স্বধৌত বেগ। অর্থাৎ আমরা সংজ্ঞাটা যদি সংক্ষেপে এভাবে বলি, যে বেগে সিওয়েজ প্রবাহিত হলে সিওয়ারের তলানি জমে না, অর্থাৎ সিওয়ারের নিচে কোনো তলানি জমবে না, এবং আশেপাশে এভাবে শ্যাতলা জমার কোনো সম্ভাবনা নাই, সেটাকে আমরা বলবো স্বধৌত বেগ। এখন একজনে বলো স্বধৌত বেগ কি? আচ্ছা, এটা তো এখানেই আমরা বলছি, একটু সুন্দর এখানে আছে মোটামুটি, একটু ব্যাখ্যা করে কেউ বলতে পারবা যে আসলে কেন তলানি জমে, কেন তলানি জমবে না? সিওয়ারের ভিতর থেকে যখন সিওয়েজ প্রবাহিত হয়, তখন যে কঠিন যে বর্জ্যটা, ওটা তলানি জমে যাওয়ার একটা আশঙ্কা থাকে, যদি বেগটা ধীর থাকে বা থেমে থাকে, এর জন্য একটা নিজস্ব বেগ দরকার, একটা সিওয়েজের বেগ থাকে, যেটা থাকলে সিওয়েজ আর জমা পড়তে পারে না, মানে কঠিন বর্জ্যটার তলানি পড়তে পারে না, এটি হচ্ছে যে স্বধৌত বেগ। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝছো নাকি?
আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এ সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা অনেকেই বায়োলজি পড়ে আসছি, এখানে খুব বেশি আমরা দেখবো না। ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী উদ্ভিদ বা প্রাণী, এবং এই ব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া, সেই বায়বীয় ব্যাকটেরিয়া অক্সিজেনের সাহায্যে বাঁচে, অক্সিজেন ছাড়া সে বাঁচে না। আর একটা হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া, যেটা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, যেটা উভয়ভাবেই বাঁচে, অর্থাৎ অক্সিজেন নিয়েও বাঁচে, অক্সিজেন ছাড়াও বাঁচে। এই রকমের যে ব্যাকটেরিয়া আছে সেটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, এবারে আমরা এনভায়রনমেন্টাল স্যানিটেশনের অর্থ এবং এর উদ্দেশ্যগুলো একটু জানার চেষ্টা করব। এনভায়রনমেন্টাল স্যানিটেশন এর অর্থ অনেকটা ব্যাপক। পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি সব মিলিয়েই মূলত এনভায়রনমেন্টাল স্যানিটেশন। হ্যাঁ বলো। স্যার, ফ্যাকাল্টেটিভ এই শব্দটা কি ইংরেজি ওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, ইংরেজি ওয়ার্ড। বাংলা কি, বাংলা আমিও জানি না। বাংলা ফ্যাকাল্টেটিভ পর বাংলা মানে ওগুলোর বাংলা ওভাবে হয় না, বুঝছো? আর হইলেও দেখো, গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। আচ্ছা, তো এখন এনভায়রনমেন্টাল স্যানিটেশন এটা মূলত কয়েকটা জিনিসের সমন্বয়কে বলা হয়। পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদির যে সমন্বয়, মানে এটাকেই বলা হয় এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এনভায়রনমেন্টাল স্যানিটেশনের উদ্দেশ্যগুলো কী কী? এখানে চারটা উদ্দেশ্য আমরা দেখছি। দেখো, নিরাপদ পানি সরবরাহ করা, এরপরে হচ্ছে সকল আবর্জনা এবং বর্জ্য পদার্থের সঠিক অপসারণ, এবং হাইজিন এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষার প্রচলন। আর একটা হচ্ছে পরিবেশ দূষণ রোধ করা। এনভায়রনমেন্টাল স্যানিটেশন আমরা কেন পড়বো, কেন জানবো, কেন শিখবো? প্রথমে হচ্ছে নিরাপদ পানি সরবরাহ করা, এরপরে সকল আবর্জনা এবং বর্জ্য পদার্থের সঠিক অপসারণ, এরপরে হাইজিন এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষার প্রচলন করা, এরপরে সব শেষে হচ্ছে পরিবেশ দূষণ রোধ করা। এগুলো বোঝানোর মতো কিছু নাই আশা করি। এরপরে পরিবেশ দূষণটা আসলে কি? পরিবেশ দূষণ হচ্ছে মূলত আমাদের পরিবেশের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো দূষিত হওয়া কি একত্রে বলা হয় পরিবেশ দূষণ। সংক্ষেপে এইভাবে তোমরা সংজ্ঞা লিখতে পারো। আচ্ছা, এরপরে স্যানিটেশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো একটু দেখি। কিভাবে স্যানিটেশন মানে স্যানিটেশনটা করা হয়? প্রথমে মলমূত্র, আবর্জনা সৃষ্টি হওয়া, এবং এগুলো স্যানিটেশন মূলত আবর্জনা মলমূত্র এসবের যদি সৃষ্টি নাই হইতো, তাইলে আমাদের স্যানিটেশনের কোনো প্রয়োজনই ছিল না। তো সবার আগে ওগুলোর সৃষ্টি হবে, এবং সেগুলো সৃষ্টি হওয়ার পরে সেগুলো জমা করা সবার আগে থাকবে এটা। এরপরে আবর্জনা, অর্থাৎ ওগুলো সংগ্রহ করা এবং পরিবহন করা, অর্থাৎ এক জায়গায় জমা করে রাখবো না আমরা, আমাদের বাসা বাড়িরগুলো এক জায়গায় জমা করে ওটাকে আবার ওখান থেকে সরিয়ে ফেলবো পরিবহনের মাধ্যমে। এরপরে ওটাকে পরিশোধন করা, এরপরে পরিশোধিত যে বর্জ্য সেটাকে আবার অন্য জায়গায় অপসারণ করা, এবং ওটাকে পুনর্ব্যবহার কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে ধারণা নেয়। আচ্ছা, এখানে আমরা চারটা পেলাম। এগুলো আশা করি তোমরা যদি এখন দেখতেছো এবং যদি আরো দুই একবার বাসায় একটু দেখো মনোযোগ সহকারে, তাহলে এগুলো নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম তোমাদের হবে। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে আগাই। গ্রামীণ স্যানিটেশনের ব্যবস্থার সুফল, দুই ধরনের সুফল এখানে বলা আছে। একটা হচ্ছে পরিবেশগত সুফল, আর একটা হচ্ছে অর্থনৈতিক সুফল। তো পরিবেশগত সুফলটা কি? মশামাছি এবং কীট পোকার উপদ্রব হয় না। তুমি যদি তোমার আশেপাশে যদি ময়লাগুলো তুমি স্যানিটেশনের মাধ্যমে ওগুলো পরিশোধন না করো, অথবা ওগুলো সঠিক ব্যবহার না করো, তাহলে দেখা যাবে ময়লা আবর্জনা এখানে ওখানে ফলা থাকার ফলে মশামাছি কীট পতঙ্গ এইসবের সৃষ্টি হবে। যেমন এখন আমাদের দেশে ডেঙ্গু, করোনার পাশাপাশি ঢাকায় বিশেষ করে ডেঙ্গুর একটা মানে খুব খারাপ অবস্থা চলতেছে। তো এগুলোর সৃষ্টি হয় মূলত আমাদের এই পরিবেশ দূষণের ফলে, এই যে মানে ময়লাগুলোর জন্য। বিশেষ করে ডেঙ্গুটা হয় মূলত পানি জমে থাকার ফলে, ওখানে ডেঙ্গু তাদের বংশ বৃদ্ধি করে। আচ্ছা, এরপরে
আর রোগের বিস্তার ঘটে না। অর্থাৎ স্যানিটেশন যদি, বিশেষ করে গ্রামে যদি এই স্যানিটেশন পদ্ধতি, আমাদের গ্রামে আমাদের পরিবেশ অনেক নির্মল, কিন্তু দেখা যায় যে ওই গ্রামে অনেক সময় আমাদের স্যানিটেশন পদ্ধতিটা খুব বেশি ভালো থাকে না। আমাদের যে পাকা বাথরুম নাই অনেক জায়গায়, পাকা ল্যাট্রিন নাই, এরপরে ময়লাগুলো এখানে ওখানে ফেলা হয়, যার ফলে গ্রামের যে নির্মল আবহাওয়া, নির্মল যে একটা মানে অন্যরকমের যে একটা গ্রামীণ পরিবেশ, সেটাকে দূষিত করলে মানে খুব খারাপ একটা অবস্থা পৌঁছায়, এবং যার ফলে গ্রামে রোগের, এইসব রোগের যে ইটা এটা ঝুঁকিটা বেশি থাকে। এরপরে পানি এবং বায়ু দূষণ প্রতিহত করা, স্বাভাবিকভাবেই ময়লার জন্য পানি বায়ু দূষণ হবে, এগুলো যদি আমরা স্যানিটেশনের আশ্রয় নেই তাহলে এগুলো প্রতিহত করা যাবে, দুর্গন্ধ ছড়াবে না, জনগণের স্বাস্থ্য রক্ষা হবে এবং নির্মল পরিবেশটা বজায় থাকবে, এবং অর্থনৈতিক যেসব সুযোগ সুবিধাগুলো সুবিধাগুলো আমরা পাবো, সুফল পাবো, সেটা হচ্ছে উৎপন্ন বর্জ্য জমিতে সার হিসেবে ব্যবহার করা যাবে। আমরা গত ক্লাসে বলছিলাম জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে ময়লাগুলো, এরপরে বর্জ্য পচিয়ে জ্বালানি গ্যাস উৎপন্ন করা যাবে, এরপরে সিউয়েজের পানি, অর্থাৎ সিউয়েজের যে পানি সেটা থেকে যদি আমরা কঠিন অংশটা আলাদা করে ফেলি সেপটিক ট্যাঙ্কের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে, সেটা যে পানি যেটা থাকবে সেটা আমরা সেচ কাজে ব্যবহার করতে পারবো, এবং রোগের বিস্তার যদি কমে যায় তাহলে আমাদের মানে যে আমাদের কি বলে মেডিক্লেম, অর্থাৎ ডাক্তারি যে খরচ, সেই খরচটা আমাদের লাগবে না, যার ফলে আমরা আর্থিকভাবে সুবিধা পাবো, সুফল পাবো। তো এই ছিল আদর্শ গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার সুফল। তো এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের সিওয়ার, যে সেই সিওয়ার পাইপের যে প্রকার, সেই প্রকারের মধ্যে যাব আমরা। এখানে তিন ভাবে মূলত সিওয়ারকে আলাদা করা হয়, এক নম্বরে হচ্ছে উপাদান অনুযায়ী, এরপরে নির্মাণ কাল অনুযায়ী, এরপরে আকৃতি অনুযায়ী। তো উপাদান অনুযায়ী যেটা, সেটা হচ্ছে যে কি উপাদান দিয়ে পাইপটা তৈরি করা হয়েছে, সিওয়ারটা তৈরি করা হয়েছে, সে অনুযায়ী এখানে 10 ভাগে ভাগ করা আছে। এখানে প্রথমে হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ। আমরা একটু যদি এই পাইপগুলোর চিত্র সহকারে দেখি তাহলে এগুলোর যে সুবিধা অসুবিধা এগুলো তোমাদের বইতে আছে, তোমরা নিজেরা পড়লি এগুলো বুঝবা, এখানে এই সব জায়গায় বোঝানোর তেমন কিছুই নাই। এটা হচ্ছে অ্যাসবেস্টসের পাইপ। এরপরে নিচের দিকে আছে হচ্ছে গিয়া ইটের পাইপ, অর্থাৎ ইট দিয়ে কিভাবে সিওয়ার করা হয় এবং তার মধ্যে দিয়ে কিভাবে ময়লা নেওয়া হয়। দেখো ইটের পাইপটা চারদিকে এভাবে এবং এর প্রস্থচ্ছেদ অনেক বড় হয় ইটের যে সিওয়ার। এরপরে এটা হচ্ছে গিয়ে আমাদের পোড়ামাটি, যেটা পোড়ামাটির যে পাইপ, টেরাকোটা ইংরেজিতে বলা হয়, সেই টেরাকোটার যে সিওয়ার সেটা এরকমের থাকে। এরপরে এটা হচ্ছে কাস্ট আয়রন পাইপ। কাস্ট আয়রন পাইপ তোমরা স্বাভাবিক অনেক জায়গায় দেখো। এরপরে নিচের দিকে আছে, এটা হচ্ছে আরসিসি পাইপ সম্ভবত। হ্যাঁ, আরসিসি পাইপ। সে আরসিসি পাইপের ভিতরে রড ব্যবহার করা হয়, যার কারণে এটার নাম আরসিসি হয়। এরপরে এটা হচ্ছে প্রি স্ট্রেসড পাইপ। এগুলো প্রি স্ট্রেসড কনক্রিট আরসিসি, এগুলো কাকে বলে এগুলো সম্পর্কে তোমরা ভালোই ধারণা আশা করি আছে তোমাদের, যেহেতু তোমরা সপ্তম পর্ব এখন বর্তমানে আছো। এরপরে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইস্পাতের পাইপ। কাস্ট আয়রনের পাইপ ছিল আগে, এটা হচ্ছে ইস্পাত দিয়ে যে পাইপগুলো বানানো হয় সেটা এরকমের হয়। এরপরে নিচের দিকে আছে হচ্ছে প্লাস্টিকের পাইপ। প্লাস্টিকের পাইপগুলো এরকম, প্লাস্টিকের পাইপগুলো এখানে যেরকমের দেওয়া আছে শুধু এরকমেরই হয় না, আরও বিভিন্ন সাইজের হয় এবং এর উপরের যে ফিনিশিং সেটা অন্য রকমের হতে পারে, এবং সবশেষে এখানে একটা কাঠের শিওয়ার দেখানো হচ্ছে, কাঠ দিয়ে অর্থাৎ চারদিকে কাঠ দিয়ে এভাবে পাইপটা বানানো হয়। তো এই ছিল আমাদের উপাদান অনুযায়ী যে পাইপগুলো। এরপরে নিচের দিকে নির্মাণ কাল অনুযায়ী প্রিকাস্ট শিওয়ার এবং কাস্টিং সিটু শিওয়ার। প্রিকাস্ট শিওয়ার হচ্ছে যে যে শিওয়ারটা আগে থেকেই কাস্টিং করা হয়, ঢালাই করা হয় বা আগে থেকে তৈরি করা হয়, এরপরে পাইপটা স্থাপন করা হয়, সেটা হচ্ছে প্রিকাস্ট পাইপ। এগুলো সম্পর্কে তোমরা জানো যেহেতু তোমরা আমাদের যে পাইলিং ছিল ফাউন্ডেশনের ভিতরে সেখানে প্রিকাস্ট পাইল ছিল, কাস্টিং সিটু পাইল ছিল। তো কাস্টিং সিটু পাইল
হচ্ছে যেখানে আমি শিওয়ারটা বসাবো সেখানেই পাইপটা তৈরি করা, সেটা হচ্ছে কাস্টেন্সি 2। এরপরে আকৃতি অনুযায়ী অনেকগুলো আকৃতি এখানে দেওয়া আছে, আকৃতিগুলো ধরুন যে ফিগার সেগুলো আমি আনতে পারি না সময়ের অভাবে, তোমরা তোমাদের বইতে দেয়া আছে ফিগারগুলো একটু দেখে নিও। বৃত্তাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, অধোমুখ ডিম্বাকার, অর্ধবৃত্তাকার, অর্ধ উপবৃত্তাকার, অশ্বক্ষুর আকৃতির, এরপর হচ্ছে বাস্কেট হ্যান্ডেল আয়তাকার এবং ইউ আকৃতির, এই সাইজে মানে এই যে কি বলে প্রস্থচ্ছেদের পাইপগুলো আমাদের পাওয়া যায়। তো আমরা এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। স্যার কাঠের পাইপটা এটা কত শো আগের? কাঠের পাইপ এখন তেমন একটা ব্যবহার করা হয় না, এগুলো অনেক আগে ব্যবহার করা হইতো, এখন এখানে কবে এগুলো ব্যবহার করা হতো সেগুলো সম্পর্কে আমার ধারণা নাই। স্যার একটা আমার কথা ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। লাস্ট ক্লাসে আমাদের যে সিওয়েজ নিষ্কাশনের পদ্ধতি দেখানো হয়েছিল স্যার, সেখানে আপনি শুধু সম্মার্জন ব্যবস্থাটা দেখাইছিলেন, কিন্তু স্যার বইতে দেখলাম পানি বাহিত ব্যবস্থা আরো একটা আছে, কিন্তু স্যার সেটা আলোচনা করা হয় নাই স্যার। তাই মিস করছিলাম? আচ্ছা হতে পারে। তো খুব সম্ভবত স্যার ওখানে পানিবাহিত যে ব্যবস্থা, এখানে আমার কাছে তো এটা রেডি করা নাই ফিগারটা, তো আমি সংক্ষেপে বলি ওখানের যে এটা, ওখানে যে তোমার যে কঠিন যে সামান্য ময়লাগুলোর সৃষ্টি হবে ওর সাথে প্রচুর পরিমাণে পানি মেশানো হবে, এবং পানি মিশাইয়া ওই যে পানির যে ফ্লো, ওই ফ্লোর মাধ্যমে মূলত তোমার সিওয়েজটা নিষ্কাশন করা হবে। এক্ষেত্রে দেখা যায় যে পানির পরিমাণ 99.9% এটা থাকে পানি, আর 0.1% থাকে হচ্ছে গিয়ে তোমার অর্থাৎ ময়লাটা, ময়লাটা থাকে একেবারেই কম, ওর সাথে পানি বেশিরভাগে মিশিয়ে ওটাকে, ওই পানি যেহেতু মানে অল্পতেই প্রবাহিত করা যায়, পাম্প কইরা নিয়ে যাওয়া যায় বা অল্প ঢালি সে প্রবাহিত হতে পারে, তো ওর মধ্যে সামান্য পরিমাণে ময়লা মেশানো হয় এবং এটা 0.1%। তো এই এটা সহজ একটা জিনিস, এগুলো বুঝবা তোমরা, তোমরা একটু দেখো তাহলেই হবে। অর্থাৎ ওর সাথে পানি মেশানো হবে বেশি, 99.9% থাকবে পানি এবং 0.1% থাকবে হচ্ছে ময়লা, যেটাকে স্লাজ বলা হয়, মানে ক্ষতিকর যে এটা, এরপরে সে প্রবাহিত করা হবে তাকে, অর্থাৎ নিষ্কাশন করা হবে। এই স্যার। হ্যাঁ বল। স্যার আমি স্যার আপনার সামনে যে ছবিটা আছে কাঠের শিওরে, এটা স্যার ওই যে উপরে সিটি অফ কি লেখা আছে একটু যদি বলতেন স্যার, মেবি এটা কোন শহরের এটা মনে উল্লেখ করা আছে। এখানে সম্ভবত আমিও স্পষ্ট বুঝতে পারতেছি না, সিটি অফ ফিলিপাইন না ফিলিপাইনও না ফিলাডেলফিয়া মনে হয়, ফিলাডেলফিয়া স্যার, সিটি অফ ফিলাডেলফিয়া স্যার, হ্যাঁ ডিপার্টমেন্ট অফ রোডস নাকি রেকর্ড লেখা, রেকর্ড স্যার, রেকর্ড রেকর্ড লেখা মুভি কাঠের যে শিওর গুলো ছিল এরকমের, মানে এটা অস্পষ্ট কিন্তু এর মধ্যে আবার কাঠের শিওরটা পুরোপুরি বোঝা যায়, এই কারণে এখান থেকে নেওয়া। আর আমি তোমাদের যে বই আছে ওখানেও কাঠের শিওর সম্পর্কে তেমন কোনো ধারণা পাই নাই, যার কারণে নেট থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এরপরে স্যার সুয়াজের ঢাল কত হওয়া উচিত বা সুয়াজ লাইনের ঢাল? সিওয়েজ লাইনের ঢাল, হ্যাঁ এখানে মোটামুটি ঢালে দেয়া হবে, যেহেতু এর মধ্যে দিয়ে পানি প্রবাহিত হবে আর ময়লা প্রবাহিত হবে, যদি শুধু পানি প্রবাহ প্রবাহিত করা হয় তাহলে খুব বেশি ঢাল না দিলেও, যেহেতু শুধু পানি ওর সাথে ময়লা নাই, আর যেহেতু এর ভিতর থেকে ময়লাও প্রবাহিত হবে, সুতরাং এখানে ওভাবে ঢাল দেয়া হবে। আচ্ছা ঢালের যে পরিমাণ,
সেটা আমি তোমাদেরকে পরের ক্লাসে বলবো। এখানে বিভিন্ন জায়গায় মানে শুধু শহরের ক্ষেত্রে এক এক রকমের ঢাল থাকে, এবং আবার গ্রামের ক্ষেত্রে অন্য রকমের ঢাল থাকে। এটা পরিবেশ বেঁধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। আমি বিস্তারিত এটা সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। বেশ, কেমন হয় স্যার? বেশ, আমরা একটু আগে বলছিলাম যে ওই যে শিওয়ারটা আসলে কোথায় কি রকমের থাকে, যে ল্যাটারাল যে শিওয়ার ছিল ওইটার ব্যাস কি রকমের হবে। আমরা যদি এখানে আসি, যেমন এখানে ল্যাটারাল শিওয়ারের ব্যাস এখানে বলা ছিল 12 থেকে 22 সেন্টিমিটার, শাখা শিওয়ারের যেটা ছিল সেটা ছিল 22 থেকে 60 সেন্টিমিটার, মেইন শিওয়ার ছিল 60 থেকে 180 সেন্টিমিটার, মানে প্রায় 2 মিটারের কাছাকাছি এই রকমের হয় আর কি। আউটফল শিওয়ারটা আরো বেশি হয় এর চাইতে। বেশি যদি হয় তাহলে তোমার এখানে ল্যাটারাল শিওয়ারের দৈর্ঘ্য তো বেশি হবে, বুঝতে পারো না? এখানে বাড়ি ঘর যদি বেশি হয় তাহলে ল্যাটারাল শিওয়ারের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বেশি হবে। আবার এই হ্যাঁ, আর এখানে সাবমেইন যে শিওয়ার সেটাও বেশি পরিমাণে দৈর্ঘ্যে থাকবে। সেক্ষেত্রে ওর মধ্যে যদি বাড়ির পরিমাণ বেশি হয় তাহলে এখানে একটা রেঞ্জ তোমার এখানে দেওয়া আছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে যে 12 থেকে 22, তার মানে সর্বনিম্ন 12 হতে পারে, এবং যদি এই প্রবাহের পরিমাণ বেশি হয়, ময়লার পরিমাণ বেশি হয়, তাহলে সর্বোচ্চ 22 সেন্টিমিটার পর্যন্ত হতে পারবে। আবার শাখা শিওয়ারটা 22 থেকে শুরু হবে, 60 সেন্টিমিটার, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। এই রেঞ্জের মধ্যে যে কোনো মানে তোমার বাড়ি ঘরের পরিমাণ যদি বেশি হয় তাহলে সর্বোচ্চটা নিবা, এভাবে আনুপাতিকভাবে ছোট সাইজের নিতে পারবা। তবে যেহেতু বাড়িঘরে এলাকা ভেদে এটা হয়, তো একটা বড় এলাকার জন্য যখন তুমি নিবা তখন নিশ্চয়ই দৈর্ঘ্যেও বেশি হবে তোমার পাইপগুলো। আমি মনে হয় আমি যা বুঝাইতে চাইছি তোমরা বুঝছো। জি স্যার, দৈর্ঘ্যে বেশি হলে স্যার ই পরিমাণ ই হবে বেশি হবে স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা কি শেষ করব নাকি স্যার? এই ঢাল আর ব্যাস বের করার অঙ্ক আছে সামনে স্যার। জি স্যার, শেষ করা স্যার। অনেকে তো ঢুকতে পারে না স্যার, ওদের কি হবে স্যার? হ্যাঁ, ওরা যদি ঢুকতে না পারে তাহলে ই করবে, কি বলে, ফেসবুকে দেখে নেবে, ঠিক আছে স্যার? আমাদের প্রথম অধ্যায় কি শেষ তাহলে স্যার? আমাদের গ্রুপে অনেকেই বলতেছে যে 9:57 সময় আপনার জয়েন নিছে কিন্তু ঢুকতে পারে না, এই ব্যাপারে কিছু প্রবলেম আছে। এটা কে বলছে? আমি তো মানে 9:59 এসে ঢুকছি। আমরা যে